নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর, আর আপনাদের সাথে রয়েছে আমি শোভন। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কিন্তু হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী প্রীতিকর, তার সাথে কথা বলবো। কারণ আর আজকে থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে জনসংযোগ যাত্রা, সামনে পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, বিভিন্ন ইস্যুকে নিয়ে কথা বলবো। দিদি, প্রথমে আপনাকে পড়তে আপনাকে স্বাগত। আজ থেকে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনসংযোগ যাত্রা শুরু করছে উত্তরবঙ্গ থেকে, আর সেই উত্তরবঙ্গে কিন্তু এখন একটা বড় চাঞ্চল্যকর বিষয় যে উত্তরবঙ্গকে নিয়ে কিন্তু ক্রমশ উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি, কি বলবেন? সব থেকে বড় কথা প্রথমেই যেটা বলবো, একটা দল যে নাকি ক্ষমতায় আছে শেষ 12 বছর ধরে, তাদের হুট করে নতুন করে আবার জনসংযোগের কি প্রয়োজন পড়লো, এটা একটা বড় প্রশ্ন তুলে দেয়। কারণ জনসংযোগ এখন যদি সিপিএম বলে, কংগ্রেস বলে যে আমরা জনসংযোগের জন্য নানান ধরনের কর্মসূচি আস্তে আস্তে করতে শুরু করব, সেটা মানা যায় যে তাদের এখন তারা একজন এক একজন শূন্য বিধানসভায়, সুতরাং তাদের জনসংযোগ বিচ্ছিন্ন হয়েছে, মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের নতুন করে দরকার। কিন্তু যে দল, যে শাসক দল, যাদের এতগুলো এমপি, যারা প্রায় 220-এর কাছাকাছি এমএলএ নিয়ে একটা বিধানসভায় রয়েছে, তাদের জনসংযোগের কি প্রয়োজন হলো, এটা একটা বড় প্রশ্নচিহ্ন তো দাঁড় করিয়ে দিচ্ছে। আর আগামী 2 মাস এই যে ধরনের বলা হচ্ছে যে জনসংযোগ, উনি কলকাতায় ফিরবেন না, উনি কোচবিহার থেকে শুরু, মানে পুরো নর্থ থেকে শুরু করে সাউথ অব্দি উনি ঘুরবেন। এখন এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে এই 2 মাসে সামনে পঞ্চায়েত ভোটটা চলে আসবে, লাস্টে যখন ওনার পিসি মুখ্যমন্ত্রী যখন ধর্নায় বসেছিলেন লাস্ট 2 দিন, আমাদের কাছে খবর থাকলেও সাধারণ মানুষের কাছে কিন্তু সেইভাবে কোনো খবর যায়নি যে ওই 2 দিনে এই যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গ্রুপ ডি, মানে সব সর্বোপরি সব ক্ষেত্রে, বা ডিএ আন্দোলন যেটা চলছে, এই প্রত্যেকটা আন্দোলন বা প্রত্যেকটা তদন্ত যেগুলো চলছে, সেই তদন্তগুলোর নতুন নতুন আপডেট ওই 2 দিন কি ছিল, 48 ঘন্টা কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ছিল না। খুব স্বাভাবিকভাবে মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন নিজে ধর্নায় বসেছেন, তো মানে প্রতিটা চ্যানেলে ওনাকেই দেখা হবে, উনি কি বলছেন পাল্টা, ওনার বক্তব্য নিয়ে বাকি রাজনৈতিক দলের কি 100%, আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করছি যে তখন এই জিনিসটা চলেছে। আগামী 2 মাস যেহেতু সামনে পঞ্চায়েত ভোট এসে গেছে, এখন শুধু এইটা না, উনি এই যে উনি মানে জনসংযোগ বলছেন যে একটা নব জোয়ার, মানে সব থেকে বড় কথা জোয়ার তো নতুন করে জোহার আনতে চাইছে, যখন ভাটা পড়বে তখনই তো জোয়ারের প্রয়োজন হবে। তাহলে এরা নিজেরাই তো আস্তে আস্তে প্রমাণ করে দিচ্ছে যে এদের ভাটা পড়ছে। এই 2 মাসে কিন্তু সামনে পঞ্চায়েত ভোট চলে আসবে, পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ দুর্নীতিতে কি হলো না হলো অনেকটা কিন্তু মানুষের চোখটা কিন্তু থাকবে যে কোথায় কোথায় উনি র্যালি করছেন, কোথায় গিয়ে কি বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোকাসটা কিন্তু মানুষের ওটা চলে যাবে, আর বাকিগুলো কিন্তু চেপে দেওয়ার চেষ্টা হবে। উনি একটা কথা বলেছেন কিন্তু যেদিনকে রাখছিলেন স্পিচ, সেদিনকে বলেছেন পাহাড় থেকে নদী, কোথাও কি রাহুল গান্ধীর দেখানো পথ যে কন্যাকুমারী থেকে একদম যে কাশ্মীর যে যাত্রা, ভারত জুড়ে যাত্রাটাকে কি ফলো করছে, আবার কি কোথাও কংগ্রেসের পথ থেকে, যে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল সেই পথটাকে কি অবলম্বন করছে? দেখুন, এইটা উনি কাকে অবলম্বন করছে এটা বলা যাবে না, মানে এটা ওনারাই ভালো মতো বলতে পারবেন যে কি করছেন। কিন্তু কারণ রাহুল গান্ধী তো প্রথম না যিনি এরকম একটা মানে ভারতীয় যাত্রার মতো একটা কোনো যাত্রা করেছে, এর আগে তো প্রচুর দেখেছি আমরা, লালকৃষ্ণ আদবানিকে দেখেছি, এরকম অনেক তো রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন যারা এরকম ভাবে একের পর এক এরকম করে এক একটা র্যালি করেছেন। তো সেইখান থেকে দেখতে গেলে এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। রাহুল গান্ধীর আজকে সর্বভারতীয় প্রেক্ষাপটে যেখানে কংগ্রেসের যে পরিস্থিতি, রাহুল গান্ধীর ক্ষেত্রে এটা মানা যায় যে উনি মাটির পায়ের নিচের মাটিটাকে শক্ত করার চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে ওটা দেখে যদি আমি তর্কের খাতিরে ধরেও নিলাম, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেন, তাহলে আমাদেরকে এই জায়গা থেকে আস্তে আস্তে বুঝতে হবে যে তৃণমূল আস্তে আস্তে পায়ের নিচে জমি সরাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই যে বারংবার যে ঘটনাগুলো ঘটছে মহিলা থেকে শুরু কালিয়াগঞ্জের রিসেন্ট ঘটনা, এই ঘটনাগুলোকে কিভাবে দেখছেন আপনি? সব থেকে বড় কথা মানে খুব দুঃখজনক বিষয় যে প্রতি 2 মাস অন্তর আমাদের এই নিয়ে কথা বলতে হয়, মানে আমাদের জানাতে হয় এটা নিয়ে আমরা কি ভাবছি। আমরা সত্যি ভাব মানে ব্যক্তিগতভাবে আমি ভাবতে চাই না এইসব বিষয় নিয়ে, আমাকে কেন ভাবতে হবে, মানে এই যে যারা মুখপাত্ররা যারা রয়েছে শাসক দলের, তাদেরকে কাউকে জিজ্ঞেস করলেই আমি দেখছি প্রত্যেক দিন তারা একটা কথা বলছে যে উত্তরপ্রদেশে দেখেননি কি হয়েছে, মধ্যপ্রদেশে কিছু হয়নি। আমার কথা হচ্ছে যদি উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে যদি এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটে যায়, আমাদের এখানেও ঘটতে হবে। কত শিউরে ওঠার মতো একটা ভিডিও দেখতে পাচ্ছি যে একটা মৃতদেহ নিয়ে এরকম টানাটানি, মানে
থেকে লজ্জার কিছু হয় না, মানে আমি বলছি না যে ভাববো কি, প্রশাসন তো বারবার বলে আসছে ওই অপদার্থ প্রশাসন দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু এটা বারবার যে আমাদের ভাবতে হচ্ছে দিয়ে বলতে হচ্ছে, কতদিন আমরা ধিক্কার জানাবো এই বিষয়গুলো নিয়ে, এই জিনিসগুলোর তো একটা শেষ হওয়া উচিত। প্রশাসনের অপদার্থতার দায় তো বারবার এইরকম ভাবে সাধারণ মানুষকে একের পর এক ভোগ করতে হচ্ছে। একটা যেটা বিষয়, মুখপাত্র তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, কেন্দ্রের রিপোর্টে নাকি কলকাতা এবং পশ্চিমবঙ্গ মহিলাদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে সব থেকে শুরু, কিন্তু যদি চিত্র দেখা যায় কোথাও কি এই চিত্রটার সাথে ওনার বক্তব্য মিলছেন? কি বলবেন, কুণাল ঘোষের কথার কোনো মানে আছে নাকি? উনি আজকে এই কথা বলেন, কালকে অন্য কথা বলেন, উনি কি বলেন উনি নিজেই জানেন না, সুতরাং উনি কি বললেন না বললেন সেটা ব্যক্তিগতভাবে আমি তো কোনো রকম পাত্তা দেওয়ার প্রয়োজনই মনে করি না। উনি দলের লোকজনকে ছাড়ছেন না, আর এখন বাকিদের তো ছেড়ে দিই। আর পড়ে রইল উমেন সেফটি, উইমেন সেফটি নিয়ে এরা না ভাবলেই চলবে, যারা নাকি কোনো এক ধর্ষিতার বলে দেয় তাকে এত টাকা দেওয়া হবে, একটা রেট ফিক্স করে দেয় যে এত টাকা তাকে দেওয়া হবে, ধর্ষণ হলে তাকে এত টাকা দেওয়া হবে। সুতরাং ওই দলের তো ইনি মুখপাত্র, উনাকে সেফটি নিয়ে না ভাবলেও চলবে, যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে রয়েছে তারা ভাবুক। আমার শেষ প্রশ্ন দিদি আপনার কাছে, বিধায়ক পাঁচিল টপকে পালাতে যাবে, ফোন পুকুরে ছুড়ে ফেলে দিল, এই যে ঘটনাগুলো ঘটছে, কোথাও কি তৃণমূলের অবসানের শেষ ঘন্টি বাজতে শুরু করেছে এই ঘটনাগুলো থেকে? বিধায়ক পাঁচিল টপকে পালাচ্ছে, ফোন টপকে ফেলে দিচ্ছে, আর এদিকে ওই বিধায়কের দিদি আবার বলছে যে ওকে চোর নাকি ওকে ওই রকমে করছে। আরে পাঁচিল টপকে কারা পালায়? তুমি আমি পালাবো পাঁচিল টপকে? একদম কারা পালাবে, চোরেরাই তো পালাবে। উনি তো পাঁচিল টপকে গিয়ে নিজেকে, মানে যদিও বা এখন উনি বিচারাধীন বন্দি, এই মুহূর্তে কনভিক্টেড যেহেতু না, ওনাকে আসামি বলা চলে, তো সেক্ষেত্রে মানে ওনার দিদি যখন বলে দিচ্ছে যে এরকম করে পালাবে, উনি নিজেই তো প্রমাণ করে দিচ্ছেন যে আমি কিছু নিশ্চয়ই ভুল করেছি, নাহলে ফোনের মধ্যে এমন কি ছিল? আর বুদ্ধিটা ভাবুন, সিঁদুর কৌটে নাকি মেমোরি কার্ড, মানে এখন তাকে প্রশ্নটা, এই প্রশ্নগুলো তাকে করা উচিত, যে বিধানসভা ভোটের আগে বলেছিল 294টা আসনে আমাকে দেখে ভোট দিন, আমি প্রার্থী, সুতরাং এই 294টা আসনে যে যে প্রার্থী এরকম গন্ডগোল করবে, যে বলে এই ভোটটা চেয়েছিলেন, এর দায় তা ওনাকেও নিতে হবে। তেহাট্টের বিধায়ক সিবিআই বাড়ি থেকে চলে যাওয়ার পর রাত্রে ভোজ হয়, রাশন করলো তাদের কর্মী সমর্থক, এইগুলোকে কিভাবে দেখছে? না এগুলো কিছুই না, মানে সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে তোরা চিন্তা করিস না, আমরা তো বেসিক্যালি নির্লজ্জ, আমাদের ওপর যতই আঙুল উঠুক না কেন আমরা এই মৎসব করেই থাকবো। দীর্ঘক্ষণ রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম অ্যাডভোকেট প্রীতি করে, যাতে তিনি কিন্তু বললেন বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে সত্যি এগুলো কিন্তু বাংলা মানুষের কাছে কাম্য না, সেই ছবি আপনাদের সামনে তুলে দিলাম, আপনারা দেখতে থাকুন আপনার খবর, সঙ্গে থাকুন ক্যামেরায় চঞ্চলের সাথে শোভন, কলকাতা।